2012 সালে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিয়ালমারা গ্রামে একটি অজানা আম গাছের সন্ধান পায় কৃষি বিভাগ। পরবর্তীতে পরীক্ষামূলকভাবে ওই আমের চাষ শুরু করে তারা। ওই অঞ্চলের প্রাচীন নামের সাথে মিলিয়ে নাম রাখা হয় গৌরমতি। এই আমের ফলন হয় অসময়ে, স্বাদও ভালো, ফলে যাত্রী নিয়ে গবেষণা ও চাষ বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়। এরই অংশ হিসাবে 15টি চারা সংগ্রহ করেন নাটোরের উদ্যোক্তা ও চাষি সেলিম রেজা। বর্তমানে তার বাগানে রয়েছে 475টি গৌরমতি আম গাছ। এই আম বাজারে আসে সেপ্টেম্বর মাসে। সে সময় বাজারে আর কোনো আম না থাকায় এর চাহিদাও তাই বেশি থাকে। কেজি প্রতি দাম 400 থেকে 500 টাকা। এটা কিন্তু অর্গানিক পদ্ধতিতে করা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা কিছু আম ব্যাগিং করছি, ইয়েলো কার্ড দেওয়া আছে এবং সেক্স ফেরোন ট্যাপ দেওয়া আছে। এখানে কিন্তু কোনো কীটনাশক বা বালাইনাশক দেওয়া হয় না। লাভজনক হওয়ায় গৌরমতি আম চাষের পরামর্শ দিলেন স্থানীয় কৃষি কর্মকর্তা। এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেবে কৃষি বিভাগ। আমাদের কৃষি ক্ষেত্রে যে সকল নতুন নতুন উদ্যোক্তা আছে, এই উদ্যোক্তারা যদি সব সময় অফ সিজন এবং যদি মডার্ন ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করে, তারা কৃষি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবে। দেশের বিভিন্ন স্থানে গৌরমতি আমের চাষ করার চেষ্টা চলছে। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।